চট্টগ্রামর শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরত অভিযান চালায় অবৈধভাবে লিবিয়া যাদে উনচল্লিশ জন মাইশরে আটক গর্গিয়ে র্যাব আজিয়া বিকাল তিনটায় র্যাব সেভেন কার্যালয়ত সংবাদ সম্মেলন করি জানায় গোপন সংবাদের ভিত্তিতে শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরত অভিযান চালায় দুবাই যাবার আগে ইয়ার আরাবিয়ার দুয়া ফ্লাইটর উনচল্লিশ জন যাত্রীরে আটক গড় গিয়ে র্যাব সেভেন তারারে জিজ্ঞাসাবাদ করি তিরিশ জন দালাল আর দুয়া ট্রাভেল এজেন্সিরে শনাক্ত গরগিয়ে র্যাব দালাল এজেন্সি আর যাত্রীর বেশিরভাগ সিলেটটা বেশিরভাগ সিলেটটা হইলেও তারা শামানত আন্তর্জাতিক বিমানবন্দরে মানব ফাঁসারর রোড হিসেবে ব্যবহার করে দালাল হলে এই যাত্রী অনতুন চার লাখ বিশ হাজার টিকাগরি লই সিটাঙত দলা দলাগরি সিটাংতুন দুবাই দুবাইতুন তুরস্কর ইস্তাম্বুল ওই লিবিয়াত ত্রিপলী ফাঁসার করিব দালালে তারার যে বিশিয়ন দিয়ে এবিয়াউন মেয়াদ উত্তীর্ণ এবং স্বল্প মেয়াদি একদিন মেয়াদি আর কিছু পিসের ফটোকপি জিজ্ঞাসাবাদ মানুষ কোনো জানাই তারার এই দালাল উনলয় আন্তর্জাতিক দালাল চক্রলয় যুগ সাজু সাজু তারা হইয়ে দুবাই ফোসনের ফরে দুবাইয়ের বিমানের টিকিট আর বু অবি সাইন সিঁড়ে ফেলাইত এর ফলে তারারে তুরস্কই লিবিয়া ফাটাইব লিবিয়ায় ইউরোপ যে বেলায় স্বপ্ন দেখে মানুষ শুন তারা নিজেও না জানে জানিও নি তারা আত্মরি হোয়াল দুঃখিনিল আমরা একটি অভিনব চক্রের সন্ধান পেয়েছি যারা বিনা খরচে আমাদের দেশের গরিব এবং যারা একটু নিম্ন পর্যায়ে চাকরি পাচ্ছি না তাদেরকে বিনা খরচে লিবিয়া নিয়ে যায় আমরা যে সকালে ফ্লাইটটাতে যাই সেটা থেকে আমরা উনিশজনকে নামালেও এর আগেও জন ওই প্লেনে উঠে গিয়েছিলেন তা যে কারণেই হোক আমরা কাগজটা দেওয়ার পরও এই উনিশজনকে প্লেন থেকে নামানো যায়নি আমরা যারা এয়ারপোর্টে তখন ট্রেনের জন্য অপেক্ষা ছিল সেই উনিশজনকে নিয়ে এসেছি বাকি বাকি একুশজন চলে গেছে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা লিবিয়ান এমবেসিতে জানিয়ে দিয়েছি যারা এখন পৌঁছাবে তখন তাদেরকে ফের পড়ানোর ব্যবস্থা করাবে আপনারা জানেন এই চক্র অত্যন্ত খারাপ এর আগে এরকম অনেকগুলো ঘটনা হয়েছে তারা এখানে লিবিয়াকে মানুষকে আটক রাখে তাদেরকে টর্চার করে টর্চার করে তাদের পরিবারকে এদের কথা শোনায় এর কথা শোনালে তারপর তাদেরকে টাকা আদায় করে এবং বেশিরভাগ ক্ষেত্রে টাকা আদায় করে যাওয়ার পরে এদেরকে ইটালি বা ইউরোপে পাঠানো অথবা দেশে পাঠানোর যে খরচ আছে সেটা তারা এড়ানোর জন্য তাদেরকে ওই মরুভূমিতে ফেলেই তারা চলে যায় এই ব্যাপারে ফাঁসার কারি বিরুদ্ধে র্যাবর অভিযান অব্যাহত আছে আর উদ্ধারগরাকীদের এই মানুষ শুনে সিটাং মহানগরের ফতাঙ্গা থানাত হস্তান্তরগরি বেল্লাই চলের চৌধুরী রাসেল সি প্লাস চট্টগ্রাম